পশ্চিম মেদিনীপুরের স্কুলের ঘটনা, সেখানে স্কুলের ভেতর থেকে কান্নার আওয়াজ, কিন্তু কোনো পড়ুয়াকে সেই স্কুলের ভেতর থেকে উদ্ধার করা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। দীর্ঘদিন ধরেই স্কুলের ভেতর থেকে এই কান্নার আওয়াজ নিয়ে বাসিন্দারাও অভিযোগ জানিয়েছিলেন, তবে সেখানে কোনো পড়ুয়াকে পাওয়া যায়নি। বন্ধ স্কুলের ভেতর থেকে কান্নার আওয়াজ, পশ্চিম মেদিনীপুরের ঘটনা, সেখানে বন্ধ স্কুলের ভেতর থেকে কান্নার আওয়াজ, স্কুলের ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ, পশ্চিম মেদিনীপুরের শঙ্কর স্কুলের ঘটনা, বন্ধ স্কুলের ভেতর থেকে বাচ্চার আওয়াজ, বাচ্চা কাঁদছে এমনই আওয়াজ পাওয়া যায়। তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ, তবে সেখান থেকে কোনো পড়ুয়াকে উদ্ধার করা যায়নি।